বাণিজ্য সংবাদ। কাল শুরু হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এবারের মেলায় থাকছে মোট 589টি স্টল। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতির কথা থাকছে জাহিদ রহমানের রিপোর্টে। বরাবরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এজন্য পুরোদমে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারও নানা রং ও ঢঙে মননশীল কারুকাজে সেজেছে এক একটি স্টল। মূল ফটক করা হয়েছে পদ্মা সেতুর নকশার আদলে। আছে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে 7 মার্চের ভাষণ সহ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। পুরোপুরি তৈরি না হয় মুহূর্তের ব্যস্ততায় নতুন পুরনো ব্যবসায়ীরা। দেশি স্টলের পাশাপাশি চলছে বিদেশি স্টলের সাজসজ্জাও। আমরা এই প্রথম নতুন আসছি, সবাই বলে যে খারাপ হয়, আমরা চেষ্টা করতে যেন ভালো কিছু করতে পারি আর কি। আমরা প্রতিবার আমাদের কাস্টমারদের জন্য বেঙ্গল প্লাস্টিক নতুন নতুন পণ্য নিয়ে আসি, এবছরও আমাদের কিছু নতুন পণ্য আছে। মেলাকে সার্থক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। আমরা আশা করি অতীতের যে কোনো সময় থেকে এবারের বাণিজ্য মেলা আরও সুন্দর হবে, আরো আকর্ষণীয় হবে। 112টি প্যাভিলিয়ন, 77টি মিনি প্যাভিলিয়ন ও 400টি ছোট স্টল নিয়ে শুরু হতে যাওয়া 17টি দেশের অংশগ্রহণে মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রথমবারের মতো প্রবেশপথ সহ স্টল দিক নির্দেশনায় থাকছে মোবাইল অ্যাপ। মাসব্যাপী শুরু হতে যাওয়া ক্রেতা বিক্রেতাদের বৃহত্তর এই মিলন মেলায় দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন মেলা সংশ্লিষ্টরা।